চলে যাচ্ছে? জি স্যার। বেশ, একটু সমস্যা হয়ে গেল যে। কিছু টাইপ করতে হবে? অল্প কিছু কাগজ। আম সরি মনে হয়। ইয়ে, 3 কপি করে করবেন, খুবই জরুরি। আম সো সরি মনে হয়। দিল তো আপনাকে আটকে, সব কিছু শেষ মুহূর্তে মনে হয়। 3 কপি করে করবেন, খুবই জরুরি। আই এম সো সরি মোনা। 5টার পরে কাজ দিলে না করবেন, মুখের উপর বলে দেবেন না, এনো নো। একবার দুবার বললেই শিক্ষা হয়ে যাবে, আর বলবে না। আমি আমি একটু বসি, আপনাকে কোম্পানি দিই। না, আপনি থাকলে আমার অসুবিধা হবে। আমি বেশি কথা বলি, তাই না? Thank you.
হয়ে গেছে স্যার, আর এক পৃষ্ঠা বাকি। সমস্যা হয়ে গেল যে, আমি আপনাকে ভুল কাগজ টাইপ করতে দিয়েছি। এগুলোর কি হবে? বাকের ভাই, রিক্সাওয়ালা মনে খিসাং করতেছে, স্ক্রুপ টাইট দিয়ে আসি। দেখি আমি যাই, মজনু আয় আমার সাথে। সাত টাকা ভাড়া ঠিক করে পাঁচ টাকা দেন কোন বিচারে? ভাড়া পাঁচ টাকায় ঠিক করা হয়েছে। দে না, সাত টাকা ঠিক হয়েছে, এক টাকা বেশি দিবেন, ভুলা পথে আনছেন। ভাড়া পাঁচ টাকায় ঠিক করা হয়েছে। দে না, দে না, দে না। কি হয়েছে বোনা? কিছু হয়নি, আপনি আপনার কাজে যান। গান লাগাও, সন্ধ্যাবেলা গান না শুনে ভাল লাগে না। হাও মে উঠতা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। চশমাটা খুলেন এখন। বলেন, ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়, একটু টিপে দিয়েছি। আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখবো, আপনি কে? তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না। কে বললো তোমাকে? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং। সামান্য গুণ অঙ্কে ভুল। ওই মাথার মধ্যে কি আছে, গরুর গোবর না মানুষের গু? বল, চারটার কত? কি হইল? বাবু, তিন তেরো কত আমি জানি, এখন ভুলে গেছি বাবা। কান ধরে আসিস কেন? তোর কান ধুতে বলছি, দরজা খুলে দে। দরজা কোন দিকে?
ভাই বল, সকালবেলা রাখাল বালক বাঁশি বাজাইতেছিল, এর ইংরেজি কি? কি হইল ইংরেজি কি? আমার মতন তাকিয়ে থাকবি না। পারবো না বাবা। রাখাল বালক ইংরেজি কি? ফার্মার বয়। ফার্মার বয়? মুনা, ও মুনা, মুনা, মুনা বলেন নানা। শকত সন্ধ্যাবেলা থেকে বাচ্চাগুলির বকাবকি মারধর করতে আছে, আমি মর্মাহত। একটা হাদিস আছে, রসুলুল্লাহ বলছেন, যারা শিশুদের স্নেহ করে না তারা আমার উম্মতের যোগ্য না। তুই সকত্রে বুঝাইয়া বল। আমি মামাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি, আপনি বুঝিয়ে বলেন। তুই বললেই হইব, তোরে ভয় পায়। যন্ত্রণা করো না তো মামা, ওঠো চলো। আর শোনো, তুমি বকুলকে সরি বলো। এত বড় মেয়ের গায়ে কেউ হাত ওঠায় না, সরি বলো। সরি বলো কি হলো? সরি, চা খাবে? না। তোমার কি হয়েছে শুনি? কি হবে? হবে আবার কি? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, কাল রাতে মামির সঙ্গে ঝগড়া করেছো। শুনলাম কাল সারা রাত ঘুমোনি, এই বারান্দায় হাঁটাহাঁটি করেছো। তুই যা তো মনে যাচ্ছি, গিয়ে এক কাপ চা পাঠিয়ে দেবো, চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। তোর বাবা তোকে মেরেছে? না। তাহলে কাঁদছিস কেন? এমনি কাঁদছি। এমনি কেউ কাঁদে? আমি কাঁদি। তোর বাবা কোথায়? বারান্দায়। কি করছে? চুপচাপ বসে আছে। যা ডেকে আন। আমি ডাকতে পারবো না মা। তাহলে চলে যা, বাতি নিভিয়ে দিয়ে যা। তোমার জ্বর তো খুব বেড়েছে বা? বাড়লেই কি কমলেই কি? মুনা কি করছে? চা বানাচ্ছে।
আপাকে ডেকে দেব। থাক, ডাকতে হবে না। আমি যে একটা অসুস্থ মানুষ, বিছানায় পড়ে আছি, আমাকে একবার দেখে যাওয়ার কথাও তার মনে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাতি নিভিয়ে দিয়ে চলে যা। মা তোমার উপর রেগে আছে আপা, অফিস থেকে এসে তুমি মাকে দেখতে যাওনি। এখন যাচ্ছে। তুই মামাকে চাটা দিয়ে। আমি পাবো না, আমার ভয় করে। ঢং করিস না তো বকুল, আমার ঢং একদম ভালো লাগে না। ঝামেলা করিস না তো, তুই যা এখান থেকে। আমার সাথে শুধু শুধু রাগ করছো কেন? এ বাড়িতে আমি কোনো মানুষ না রে, আমি হলাম চেয়ার টেবিলের মতো, এক কোণে পড়ে আছি। মরণ হলেই বাঁচি, মরণ তো হবে না, এত কপাল নিয়ে তো আসি না। তোর মামার কি হয়েছে রে? কি আবার হবে, মানুষের মেজাজ খারাপ হয় না নাকি মাঝে মাঝে? তোরা জানিস না কি হয়েছে, আমি ঠিকই জানি। সংসারে অরুচি হয়েছে, আমি মরলে সংসারে রুচি ফিরবে, মরণের এক মাসের মধ্যেই আবার বিয়ে করবে। কিরে, ভুল বললাম? ভুল বলেছ, এক মাসের মধ্যে করবে না, দু তিন মাসের মধ্যে করবে। এনো কি এভাবে তাকাচ্ছ কেন? ঠাট্টা করলাম ঠাট্টা করলাম, নাও। এইসব ঠাট্টা করবি না, এইসব ঠাট্টা ভালো না। তোর মামা কোনোদিনও বিয়ে করবে না, কোনোদিনও না। আমি একদিন এই মানুষটার ঘর করলাম, আমি ওকে চিনি না। কি হলো, হাসছিস কেন? এতে হাসির কি আছে? হ্যাঁ মামা, মামা মামি জ্বর খুব বেড়েছে। জ্বর বাড়ছে তো আমি কি করবো? আমি কি ডাক্তার? একটু পাশে গিয়ে বসো। পাশে গিয়ে বসো, জ্বর কমবে। আচ্ছা থাক, তোমাকে পাশে বসতে হবে না, তুমি এই চেয়ারটাতে বসে থাকো, এই কুকুরটার পাশে বসে থাকো। কে হাসে?
হাসাকে হাসতেছিল কে বাবু হাসতেছিল কে আমি না বাবা তুই না তাহলে কে বাবা আমিও হাসতেছিলাম ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে দাদাজান চুপ করেন মহাশয় যাবেন সাগর ও সঙ্গমে রাত তো প্রায় দুটো বাজে ঘুমাতে যাবে না তোমার কি হয়েছে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে বলতে হবে না যখন তোমার ইচ্ছে হয় তখন বলো এখন ঘুমাতে চলো আমাকে কেউ দেখতে পারে না রে মুনা কথাটা খুবই সত্যি তুমি এমন কোন রসগোল্লা না যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য জেগে আছি জিজ্ঞেস কর বাবা আমাকে দেখতে পারে না কেন আপা তোকে দেখতে পারে না কারণ তোর গায়ের রং খুব ফর্সা একেবারে টকটকে কারণ মামার তো গায়ের রং একদম কালো চেহারা তো মোটেই ভালো না আমার মনে হয় ঈর্ষা ঈর্ষার কারণে তোকে দেখতে পারে না তোমাকে কোনো সিরিয়াস কথা জিজ্ঞেস করলে তুমি এরকম ঠাট্টা করে জবাব দাও কেন বোকার মতো কথা বললেও আমি ঠাট্টা করেই জবাব দিই এবং ভীষণ রাগ করি মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি নেভার আবার কি হলো কি বাচ্চারা ঘুমায় আমার তো সেরকমই মনে হয় তুমি দেখো না মানে মেয়েটারে মেরে মনটা খুব খারাপ কি করবো বল রাখাল বলো ইংরেজি জানে না মেজাজটা খারাপ হয়ে গেল তাড়াতাড়ি আদর শেষ করে যাও তুমি ঘুমাবো কি হলো আরেকজনকে করবেন
তোর প্রশ্নের উত্তর পেয়েছিস। একটা কথা মনে রাখিস বকুল, এই পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু খারাপ বাবা একজনও নেই। সিগারেট ফেলো, এবার কথা বল। বাকির ভাই আগে দেখি নাই, কেমন আছে মতি? জি ভালো। বাড়ির সবাই ভালো? জি ভালো। চোখে কি আজকাল কম দেখো? কি যে বলেন বাকের ভাই, হাসবে না, হাসলে তোমাকে আগলি দেখায়, দাঁত অপরিষ্কার। এই মতি, সময় খারাপ, পাশে বাকের ভাইয়ের সালাম করো। নডিলে বাকের ভাই পাঠন করে দেন। ঠিক আছে যাও, চোখের যত্ন নিবা, চোখ অমূল্য ধন। কলা দিয়ে দাঁত মাজবা, দাঁত পরিষ্কার হয়। গো মতি, কলা খায় যাও। এই পরে একটা বানানা দে। কলাটা শেষ করে যাও, খাও, ভিটামিন এ উপকার হবে। তাড়াতাড়ি খাও, গিলে ফেলো। খোসাটা তুলে নিয়ে যাও, পাবলিকের অসুবিধা হইতে পারে। কুইক, গো। ছেলে খারাপ না, যাবার সময় তো সালাম দিয়ে গেল না। হাসি হচ্ছে, বেশি হাসি ভালো না, যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না। রামসন্না লোকটা কে বাকের ভাই? জ্ঞানী লোক, খুবই জ্ঞানী। হিন্দু না মুসলমান? আমাকে কেমন দেখাচ্ছিল? খুব সুন্দর। লীনা তুই বল, আমাকে কি পরীর মতো সুন্দর দেখাচ্ছে? পরী আরো সুন্দর। তুই কখনো পরী দেখেছিস? তাহলে তুই বুঝলি কি করে পরী আমার চাইতে সুন্দর? পরী কি তোমার চেয়ে কম সুন্দর? অনেক কম সুন্দর। আপা, তুমি আজ অফিস যাচ্ছ না তাই না? বুঝলি কি করে? তোমাকে খুব খুশি খুশি লাগছে।
না, অফিস তো যাবই, অফিসের পরে অন্য কোথাও যেতে পারি। মামুন ভাইয়ের কাছে? হুম। তোমাদের বিয়ে কবে হবে আপা? ও একটা চাকরি টাকরি পাক, তারপর তো বিয়ে। হাসিস কেন, হাসিস কেন তুই? বাকের ভাইয়ের ধারণা তুমি বাকের ভাইকে বিয়ে করবে, তার দিকে তোমার নাকি খুব টান। গা জ্বালা করে কথা বলবে না। জান কই বাকের ভাই? রিক্সা ঠিক করে দিয়ে আসি। মেয়ে ছেলে সব পারে, রিক্সা ঠিক করতে পারে না। কারেক্ট বাকের ভাই, সিগারেট উল্টো হয়েছে। আই খালি স্টপ, কমপ্লিট স্টপ, নো মুভমেন্ট। কই যাবেন? কথা বলবে না, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক, চলো জোরসে চালাও। খালি কথা, খালি কথা, কথা বলুন না, বাঙালির উপায় কি? উঠো। উঠো মানে? তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। আমি আপনাকে রিক্সা নিয়ে আসতে বলেছি? বলার দরকার কি? হ্যাঁ রিক্সা, আপাকে নিয়ে যাও, সাবধানে চালাবে, নো ঝাঁকুনি। ঝাঁকুনি হলে ভুরি গেলায় দিমো। অসহ্য। শোনো, তুমি অফিসে যাচ্ছ না? না। কেন? শরীরটা ভালো না, জ্বর জ্বর লাগতেছে। দেখি দেখি কাছে আসো তো, গায়ে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা। তোমার নিজের গায়ে 103 জ্বর, তুমি আমার জ্বর কি দেখবা? বাবু এখন স্কুলে যাস নাই? স্কুল বন্ধ। কিসের বন্ধ? কিসের বন্ধ জানি না বাবা। ও কিসের বন্ধ তাও জানো না? খোঁজ খবর রাখার দরকার নাই, কাছে আসো। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ প্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর, জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায়। দাদাজন চুপ করেন। মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসথের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে। মুনামেটা আমারে খুব লাইক করে। আপনার লাইক না করে উপায় আছে? মাঝে মাঝে অবশ্য রাগ দেখায়। মেয়ে ছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা। কারেক্ট। আজিজ ভাইয়া গান। বাড়িতে আমাদের ছায়া পড়েছে, দেখেছ? দেখলাম। আমাকে দেখাচ্ছে যেন একজন বুড়ো মানুষের মতো। An old man with grey hair.
তুমি কি ভেবেছিলে তুমি 18-19 বছরের টগবগে তরুণ? আমি 50 বছর বুড়ো না, কিন্তু দেখো আমার দিকে তাকিয়ে দেখো, হেয়ার লাইনস হ্যাভ স্টার্টেড রিসিডিং, দাড়ি প্যাঁচ সবই পেকে গেছে, শেভ করা বলে বুঝতে পারছো না। আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন? তোমার বুড়ো হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চাকরি বাকরি কিছু নেই, বুড়ো তো হবই। তুমি একটা অফিসে ক্যাশিয়ারের ইন্টারভিউ দিয়েছিলে না, তার কি হলো? কিছুই হয়নি, ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করলো সূর্যের উত্তাপ কর। আমি করবো ক্যাশিয়ারের চাকরি, সূর্যের উত্তাপে আমার দরকার কি? তুমি জানো সূর্যের উত্তাপ? এসব গাধারা আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। আমার কত স্বপ্ন ছিল, আজ কিছু নেই। আপা সালাক বসা। ওই যা ভাগ। তোমার মেজাজটা একটু ঠিক করো তো প্লিজ। আচ্ছা যাও, মেজাজ ঠিক করলাম। আচ্ছা ঠিক আছে, এই চা আপাকে চা দাও, আমাকেও দাও। নাম কি রে? আমার নাম বদলি স্যার। সূর্যের তাপ কত জানিস? দেখো দেখো গুলা কি চমৎকার করে হাসছে, এত সুন্দর করে হাসছে, কারণ সে একটা স্বাধীন ব্যবসা করে, তার একটা ভবিষ্যৎ আছে, আমার তাও নেই। তোমারও হবে। হবে কবে? তাড়াতাড়ি হবে, এদিন তো দিন নয় আরো দিন আছে, এই দিনের নেবে তুমি সেই দিনের কাছে। এই বাড়িতে কি ভাড়াটা আসছে? কে? নাম লেখা আছে, পড়তে জানলে পড়েন, পড়তে না জানলে নাই। নাম দিয়ে আপনার কি দরকার? কোনোই দরকার নাই, আবার দরকার আছে। উস্তাদি আলাপ আমরা সাথে করেন না, উস্তাদি আলাপ আমরা বালা পাই না। ও আচ্ছা, আপনার বাড়ি কই? বাড়ি কোনে হেইদা দিও আপনার দরকার নাই, মনে করেন চান্দের দেশে বাড়ি। চান্দের দেশে বাড়ি শুনে খুব ভালো লাগলো, চান্দের দেশে বাড়ি এমন মানুষ সচরাচর দেখা যায় না। দারোয়ান, তুমি গেট খোলা রেখে এসেছ কেন? গেট কখনো খোলা রাখবে না। জি আচ্ছা। দারোয়ান। জি। ওই ছেলেটি কি চায়? আমার জিজ্ঞেস করে বাড়ি কোনে, আমি আসিয়ে দিয়ে কইছি চান্দের দেশে বাড়ি। চান্দের দেশে বাড়ি মানে? মশকরা করছি। মশকরা করবে না, মশকরা আমি কখনো পছন্দ করি না। জি। তোমার বাড়ি কোথায়? নেত্রকোনা বড় স্টেশনের ডান দিকে যে রাস্তা তারই পাশে, বিবাহ করেছি টাঙ্গাইল। যাও বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। তারা প্রয়োজন হবে না আম্মা, ছেলে শিক্ষা হয়ে গেছে। যাও বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। সত্যি বলবো? হ্যাঁ। আচ্ছা এই কুত্তাওয়ালির নাম কি রেবেকা? কি কইলেন? কিওয়ালি? কুত্তাওয়ালি।
তোমাদের বাড়ি পছন্দ হয়েছে? হাসছো কেন? বাড়ি পছন্দ হয়েছে? আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হলেই আমাদের হয়েছে। আম্মা, কি ব্যাপার? রাগে আমার শরীর জ্বলে গেছে আম্মা। কেন? ওই ছেলে আপনারা কুত্তাওয়ালি কইছে। ও তো ভুল কিছু বলেনি, গাড়ি থেকে নামার সময় আমার সাথে কুকুর দেখেছে, তাই কুকুরালি বলেছে। না, কুকুরালি বলে নাই, বলেছে কুত্তাওয়ালি। ওই একই হলো, এসব তুচ্ছ ব্যাপারে আমাকে কখনো বিরক্ত করবে না। তুমি যাও। আম্মা, এটা কি পুরুষ কুত্তা না মায়া কুত্তা? মুনা, বাবু কি ঘুমিয়ে পড়েছে? ওকে একটু আমার বিছানা দিয়ে জানা, কেউ আমার সঙ্গে ঘুমাতে চায় না রে। তুমি যে কি সব কথা বলো না মামি, আমি এক্ষুনি বাবুকে নিয়ে আসছি। আঙ্গুর খাবে? খাবো। যা, তোর বালিশ নিয়ে আয়, আজ আমার সঙ্গে ঘুমাবি। তোমার সঙ্গে ঘুমাবো না মা। কেন রে? ভালো লাগে না। মা, আঙ্গুরটা নিয়ে যাই। নতুন কিছু কি? তোমার শরীর তো সবসময় খারাপ, কেন এরকম করো? বেশি দিন তো আর তোমাদের বিরক্ত করব না, আর অল্প কয়েকটা দিন মাত্র। একটু বসো না আমার কাছে। বসলে কি? কেন এরকম করো? বসো না। খুব খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে, কতদিন বৃষ্টিতে ভিজি না। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে একবার একবার আমরা খুব বৃষ্টিতে ভিজলাম? মনে নাই।
তখন বকুলের বয়স 3 বছর। যাত্রা বাড়ি থেকে রিক্সা করে ফিরতেছি, তুমি, আমি আর বকুল। পথে কি বৃষ্টি, কি বৃষ্টি! মনে আছে তোমার? বললাম তো মনে নাই। তুমি বললা, ও লতিফা, বলো তো এই বৃষ্টির নাম কি? তুমি এত দূরে বসে আছো কেন, কাছে আসো না। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। জানলাটা একটু খুলে দাও না, জানলাটা একটু খুলে দাও না। জানলা তো খোলাই আছে। আমার বাচ্চাগুলোরে ডাকো, আমার বাচ্চাগুলোরে ডাকো। বাচ্চারা ঘুমে, খামাখা ডাকাটা কি? ডাকো না, ডাকো না। বৃষ্টি হচ্ছে আপা, বৃষ্টি হচ্ছে, ভিজবি। বাবা রাগ করবে, কিচ্ছু বলবে না। তুই বল, ওকে খাইয়ে নি। ভালো বৃষ্টি হচ্ছে। নিশ্চয় দিতে পারছে না, তোর মামি মারা যাচ্ছে রে মোনা।